বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 4 ফেব্রুয়ারি 1918 সালে এবং মৃত্যু 8 নভেম্বর 1970 সালে। জন্ম অবিভক্ত বাংলার অবিভক্ত দিনাজপুর জেলার বালিয়াডাঙ্গিতে। তার প্রথম উপন্যাস উপনিবেশ 3 খণ্ডে প্রকাশিত হয় 1942, 1945 ও 1946 সালে। তার উল্লেখযোগ্য ছোট গল্প সংকলন 1945 সালে প্রকাশিত বিতংশ, 1945 সালে দুঃশাসন, 1947 সালে ভোগবতী এবং উল্লেখযোগ্য উপন্যাস 1947 সালে বৈজ্ঞানিক, 1949 সালে শিলালিপি, 1951তে লালমাটি এবং 1955তে সম্রাট ও সৃষ্টি। সাহিত্যে ছোট গল্প তার একটি উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। ছোটদের জন্য তার সৃষ্ট কাল্পনিক চরিত্র টেনিদা খুবই জনপ্রিয়। তার লেখা কিছু উল্লেখযোগ্য ছোট গল্প ইতিহাস, নক্রচরিত, হার, বিতংশ, রেকর্ড, টো, আদাব প্রভৃতি। টেনিদা বা টেনি বা ভজহরি মুখার্জি হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সৃষ্ট জনপ্রিয় কাল্পনিক চরিত্র। টেনিদার বাসস্থান উত্তর কলকাতার পটলডাঙ্গায়। পটলডাঙ্গার আশেপাশে বসবাসরত 4 তরুণ ছেলেদের একটি দলের নেতা টেনিদা পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। 7 বারের চেষ্টাতে মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিলেন তিনি। টেনিদা বিখ্যাত ছিলেন তার খাঁড়ার মতো নাকের জন্যে, গড়ের মাঠে গোড়া পেটানোর জন্যে আর তার বিখ্যাত সংলাপ ডি লা গ্রান্ডি মেফিস্টোফিলিস ইয়াকিয়া। টেনিদা সম্পর্কে গল্পকথক প্যালারাম বলেছেন, টেনিদাকে নইলে আমাদের যে একটি দিনও চলে না, যেমন চওড়া বুক তেমনি চওড়া মন। পাড়া কারো বিপদ আপদ হলে টেনিদাই গিয়ে দাঁড়িয়েছে সকলের আগে। লোকের উপকারে এক মুহূর্তের জন্যে তার ক্লান্তি নেই, মুখে হাসি তার লেগেই আছে। ফুটবলের মাঠে সেরা খেলোয়াড়, ক্রিকেটের ক্যাপ্টেন আর গল্পের রাজা, এমন করে গল্প বলতে কেউ জানে না। টেনিদা মূলত 2 ধরনের গল্প বলেন, এক তার তথাকথিত বীরত্বের বানানো গল্প আর 2 টেনিদা ও কায়লা বা 4 তরুণ দলের অত্যধিক উল্লসিত অ্যাডভেঞ্চারের আকর্ষণীয় এবং শেষে রহস্যময় পরিস্থিতির মাধ্যমে সমাধানের গল্প। আজকের গল্প দি গ্রেট ছাটাই নেওয়া হয়েছে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টেনিদা সমগ্র বইটি থেকে। শুনতে থাকুন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দি গ্রেট ছাটাই। ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাঁক খ্যাঁক করে তেরে এসেছে টেনিদা। টেক কেয়ার পেলা, সাবধান করে দিচ্ছি, মেফিস্টোফিলিস পর্যন্ত সহ্য করেছি, কিন্তু ইয়াক ইয়াক বলবি তো এক চাটিতে তোর কান দুটোকে কোন নগরে পাঠিয়ে দেব। সেই ধাউস ঘুড়িতে ওড়বার পর থেকেই বিচ্ছিরি রকমের চোটে রয়েছে টেনিদা। ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে। সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলেছিল ইয়া ইয়া, শুনে টেনিদা তাকে মারে আর কি। শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে, আহা খামখা সাইত্তা মাজারও ক্যান, প্যান্টুলুন পইরাই ইংরেজি কইতাছে। টেনিদা দাঁত খিচিয়ে বলেছে, কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি, এই জন্যেই জাতিরা আজ বড় দুর্দিন। শেষ কথাটা টেনিদা আমাদের পাশের পাড়ায় শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে। ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতির আজ বড় দুর্দিন। কাউকে বলতে শুনিনি জাতির আজ ভারী সুদিন, অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবোতে মোটরে গিয়ে উঠল। মরুগ্গে, জাতির দিন যেমনই হোক, আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো। মানে আজ সন্ধেয় আমাদের বল্টুদার পিস্তিত ভাই হুলোদার বউ ভাত, বল্টুদা আমাকে খেতে বলেছে। আমি বললুম, বারে
মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না? ফুর্তি বলি, হঠাৎ এত ফুর্তির কিসের? আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি খেতে পাইনি, চার পয়সার ডালমুটো না, মনের দুঃখে মরমে মরে আছি, আর তুই কুচু চিংড়ির মতো লাফাচ্ছিস। বললুম, লাফাবো না তো কি, আজকে হুলোদার বউ ভাত। হুলোদার বউ ভাত? টেনিদা খাঁড়ার মতো নাকটায় ভেতর থেকে সুরুত করে একটা আওয়াজ বের করে বলল, তাতে তোর কি? দারুণ খ্যাঁট হবে সন্ধেবেলায়। হুলোদার বউ ভাতে খ্যাঁট? টেনিদার নাক থেকে আবার ফুরুত করে আওয়াজ বেরুলো, মানে নেংটি ইঁদুরের কালিয়া, টিকটিকি ডানলা, আরশোলার চাটনি? কখনো না। আমি ভীষণভাবে আপত্তি করে বললুম, লুচি, পোলাও, মাংস, চপ, ফ্রাই, দই, ক্ষীর, দরবেশ? টেনিদা প্রায় হাহাকার করে উঠল। আর বলিস নি, আমি এক্ষুনি হার্ট ফেল করবো, সকাল থেকে একটুখানি আলু কাবলি অব্দি খাইনি, আর তুই আমাকে এমন করে দাগা দিচ্ছিস, গোহত্যের পাপে পড়ে মরবি পেলা, এই বলে দিচ্ছি তোকে। শুনে আমার দুঃখ হলো, আমি চুপ করে রইলুম। হ্যাঁ রে, আমাকে তো বলেনি। আমি বললুম, না বলেনি। আমি যদি তোর সঙ্গে যাই, মানে তোর তো পেটের ভালো না, বেশি খেয়ে টেয়ে একটা কেলেঙ্কারি করতে না করিস, সেই জন্য যদি তোকে পাহারা দিতে? আমি বললুম, চালাকি চলবে না, হুলোদার বাবা ভীষণ রাগী লোক, কান পর্যন্ত গোঁফ, দুবেলা দুটো একমণি মুগুর ভাজেন, বিনা নিমন্ত্রণে খেতে গেলে তোমার ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন। টেনিদা ভারী বেজার হয়ে গেল, বললে, আমি দেখছি যেসব বাবার বড় বড় গোঁফ থাকে তারাই এমনি যাচ্ছে তাই হয়, বোধহয় নিজেদের বাঘ সিংহি বলে ভাবে, আর যেসব বাবা গোঁফ কামায় মেজাজ খুব মোলায়েম, দেখে লই মনে হয় এখনই মিহি গলায় বলবে, খোকা দুটো রসগোল্লা খাবে, আর গোঁফওয়ালা বাবাদের ছেলেরা দু বেলা গাঁটটা খায়। এই সকালবেলায় গোঁফ নিয়ে বকবকানি আমার ভালো লাগলো না, চলে যাওয়ার জন্য পা বাড়িয়েছি, অমনি টেনিদা, খ্যাঁট তো সন্ধ্যাবেলায়, এখন গিয়ে কলাপাতা কাটবি নাকি? কলাপাতা কাটবো কেন, আমি কি ওদের চাকর রামধনিয়া? আমি যাচ্ছি চুল কাটতে। বলে ডাঁটের মাথায় চলে যাচ্ছি, টেনিদা আবার পিছু ডাকলো, কোথায় চুল কাটবি? সেলুনে? চল আমি তোর সঙ্গে যাই। আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো, আবার তুমি কেন? আমি চুল কাটতে যাচ্ছি, তোমার যাওয়ার দরকার কি? টেনিদা বললে, দরকার আছে বই কি, বউ হাতের নেমন্তন্ন খাবি, যাতা করে চুল ছেটে গেলে মান থাকবে নাকি, এমন একখানা মক্ষম ছামুট লাগাবি যে লোকে দেখলে হাঁ হয়ে থাকবে, চল আমি তো চুল কাটার তদারক করব। কথাটা আমার মনে লাগলো, সত্যিই তো টেনিদা একটা চৌকস লোক, দশ রকম বোঝে, আর চুপি চুপি বলতে দোষ নেই, একা সেলুনে ঢুকতে আমারও কেমন গা ছমছম করে, যেরকম কচাকচ কাঁচি টাঁচি চালায় মনে হয় কখন কচাং করে একটা কানই বা কেড়ে নেবে। বলুম, চলো তাহলে। প্রথমেই চোখে পড়ল ও তারক ব্রহ্ম সেলুন। যেই ঢুকতে যাচ্ছি হাঁ হাঁ করে বাধা দিল টেনিদা, খবরদার পেলা, খবরদার, ওখানে ঢুকেছিস কি মরেছিস? কেন, নাম দেখছিস না, ওম তারক ব্রহ্ম? ওখানে ঢুকলে কি হবে জানিস, সব চুলগুলো কদম ছাট করে কেটে দেবে, আর চাঁদির ওপর টিকি বানিয়ে দেবে একখানা, হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গেঁদা ফুলও বেঁধে দিতে পারে, কিছুই বলা যায় না। ঘাবড়ে গিয়ে বললুম, না আমি টিকি চাই না, ফ্রি গেঁদা ফুলেরও দরকার নেই, তবে চটপট চলে আয় আমার সাথে এখান থেকে, দেখছিস না এটা হোঁতকালো কেমন জুলজুল করে তাকাচ্ছে, আর দেরি করলে হয়তো হাত ধরে হিড়হিড় করে ভেতরে টেনে নিয়ে যাবে। তখনই পা চালিয়ে দিলুম, একটু এগোতেই বিউটি ডি সেলুনিকা, একে বিউটি তাই আবার সেলুনিকা, দেখেই আমার কেমন ভাব এসে গেল, বলতে ইচ্ছে করলো, সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, তারপর কি যেন রাতে প্রচণ্ড সূর্য টুর্য ওসব আর মনে পড়লো না। টেনিদা এইখানেই ঢোকা যাক। শুনেই টেনিদা দাঁত খিচিয়ে উঠল, হ্যাঁ এইখানেই ঢুকবি বই কি, পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস, তোর আর বুদ্ধি হবে কবে? কেন, নামটা তো? হ্যাঁ নামটাই তো, ঢুকেই দেখ না একবার, ঠিক কবিদের মতো বাবরি বানিয়ে দেবে, পিছন থেকে দেখলে মনে হয় মেম সাহেব হেঁটে যাচ্ছে, আর কেউ যদি তোকে ঠেঙাতে চায় তাহলে ওই বাবরি চেপে ধরে। শুনেই আমার বুকটা দমে গেল, এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তক্কে তক্কে থাকে, বাবরি পেলে কি আর রক্ষে থাকবে, কান প্লাস বাবরি একবারে দুদিক থেকে আক্রমণ,
না না তবে থাক। আমি বাই বাই করে প্রায় সিকি মাইল এগিয়ে গেলুম, আর টেনিদা লম্বা লম্বা ঠ্যাঙে তিন লাফেই ধরে ফেললো আমাকে। বুঝলি পেলা, সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা, বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ। বুঝে সুঝে ঢুকতে না পারলে স্রেফ বেঘরে মারা যাবি, সেই জন্যই তো তোকে সঙ্গে নিয়ে এলুম। আর দেখলি না, না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড় ফাঁপানো বাবরি কিংবা দেড় হাত টিকি বেরিয়ে যেত। কিন্তু চুল তো ছাড়তেই হবে টেনিদা। আলবাত ছাড়তেই হবে, টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাড়লে কি চলে? ছাড়বার জন্যই তো চুলের জন্ম। যদি চুল ছাড়বার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাতো? দেখ না, খুর আছে বলেই মানুষের মুখে গোঁফ উঠছে। তবু সংসারে এমন একটা পাষণ্ড লোক আছে যারা গোঁফ কামায় না আর খুরকে অপমান করে। নিশ্চয় হুলো তার বাবার কথা বলছে, আমার ওসব ভালো লাগছিল না। বলতে যাচ্ছি, গোঁফ টোফ এখন থামাও না বাবু। এমন সময় দেখি আর একটা সেলুন, সুকেশ কর্তনালয়, আবার ইংরাজি করে লেখা দি বেস্ট হেয়ার কাটিং। টেনিদা, ওই তো সেলুন। সেলুন? টেনিদা ভুরু কুচকালো, তারপর নাক বাঁকিয়ে পড়তে লাগলো, সুকেশ কর্তনালয়, কর্তনালয়। বাপস বাপস কেন, বাপস কেন? টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কটবট করে কিছুক্ষণ তাকালো আমার দিকে, তারপর হঠাৎ আমার চাঁদির ওপর পটাং করে গোটা দুটো টোকা মেরে বলল, গাঁটটা খেতে পারবি? আমি বিষম চমকে উঠে বললুম, মিছিমিছি আমি গাঁটটা খাবো কেন, আমার কি দরকার? গুরুজনের মুখে তক্ক করিস সে কেন? যা বলছি জবাব দে, খেতে পারবি গাঁটটা? পাঁচ দশ পনেরোটা? আমি তাড়াতাড়ি বললুম, একটাও না, একটাও খেতে রাজি নই। সাতটা চাঁটি? বললুম, কি বিপদ হচ্ছে, সেলুনের কথা চাঁটি আসে গোয়া থেকে? আসে আসে, চাঁটাবার মৌকা পেলেই আসে। নে জবাব দে এখন, চাঁটি খাবি কখনো? না না, টেনিদার গলা আরো গম্ভীর, জাড্ডাপহ মানে জানিস? না। উড়ুম্বর? না তাও জানি না। আমি বিব্রত হয়ে বললুম, যাচ্ছি চুল কাটতে, তুমি কেন যে এসব ফ্যাচাং? কথাটা শেষ করার আগে টেনিদা গর্জন করে উঠল, স্তব্ধ হও, কে রে বাচাল? তারপর আবার গদ্য করে খানিকটা বললে, জানিস কুটমল মানে কি? বল দেখি মতকুর্ণিকা অর্থ কি? আমি কাতর হয়ে বললুম, কি যে বলছো টেনিদা, কোনো মানে হয় না। তুমি কি পাগল না পার্শে মাঝে খামোখা এইসব বকবক করে? টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারল, ওরে গাধা, সেলুনের নাম দেখেও বুঝতে পারিস নি? কর্তনালয়, তার উপর আবার সুকেশ, ওরকম নাম কে দিতে পারে? কোনো হেড পণ্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এমন সেলুন খুলেছে। যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে, আপনার শিরোরুহ কি সমূলে উৎপাটিত হইবে? তুই বুঝতে পারবি না, হাঁ করে তাকিয়ে থাকবি, তখন রেগে তোকে চাঁটি গাঁটটা লাগিয়ে বলবে, ওরে অডরবান, সত্তর বিদ্যালয়ে গমনপূর্বক প্রথম ভাগ পাঠ করো, না না পাঠ কর হ। শুনে আমার পালা জ্বরের পিলে তড়াক করে লাফিয়ে উঠল, তবু সাহসের ভান করে বলল, যত সব বাজে কথা গিয়েই দেখি না একবার। টেনিদা বললে, যা না, যেতেই তো বলছি তোকে, যা ঢুকে পড় এক্ষুনি যা। এমনভাবে উৎসাহ দিলে আর যাওয়া যায় না, আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাতে চলে এলুম। কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা? টেনিদা চিন্তা করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল, তারপর বলল, মনে হচ্ছে ঢোকা উচিত নয়, একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলেও বা কথা ছিল। তবে চুল কাটা হবে না? আমার পালা জ্বরের পিলে হাহাকার করে উঠল, কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার বহুপথে যাবো কি করে? টেনিদা বললে, দাঁড়া ভেবে দেখি, তার আগে চটটে পয়সা দে। আবার পয়সা কেন? আরে ডালমুট খাবো, খেলে মগজ সাফ হবে, তখন বুদ্ধি বাতলে দেব। কি আর করি, দিতেই হলো চার পয়সা। টেনিদা ওই চার পয়সার ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো, আমাকে একটুও দিল না। টেনিদা একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয়? টেনিদা ডালমুট চিবনো বন্ধ হলো। সে কি রে, তোর ছোট কাকার সেলুন আছে নাকি? না না, সেলুন না, ছোট কাকা বলছিল অফিসে ছাঁটাই হচ্ছে, গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে। টেনিদা বিরক্ত হয়ে বললে, দুর্বোকা, অফিসে কি চুল ছাঁটে?
সে অন্য ছাঁটাই। কী ছাঁটাই? বোধ হয় জামা কাপড় ছাঁটাই, কানটানো হতে পারে, কি জানি ঠিক বলতে পারবো না। তবে চুল ছাঁটে না, তাহলে আমার কুট্টি মামার ধামার মতো চুলগুলো কবে ছেঁটে দিত? তাই তো, মনটা দমে গেল। তবে কি করা যায়? টেনিদা ডালমুটের তলার নুনটা চাটতে চাটতে বলল, ওই তো গাছটার তলায় ইঁট পেতে পরামানিক বসে আছে, চলো ওর কাছে চলো। কিন্তু পরামানিক? আমি গজগজ করে বললুম, ওরা চুল কাটে না ভালো করে। তোকে বলেছে, টেনিদা রেগে বললে, ওই বিড়ালি বনে গেলে বাঘ হয় বুঝলি, এখন নিতান্ত ফুটপথে বসে আছে, তাই ওর কদর নেই। একটা সেলুন খুললে ওর নাম হবে দ্য গ্রেট কাটার। চল চল, আমার পিঠে একটা থাবড়া বসিয়ে দিয়ে টেনিদা বললে, আমি আছি না সঙ্গে, এমন ডিরেকশন দিয়ে দেবো লোকে বলবে পেলা ঠিক সাহেব বাড়ি থেকে চুল কেটে এসছে, কোনো ভাবনা নেই, আয় আয়। কি আর করি, পরামানিকের সামনে গিয়ে বসেছি ইঁট পেতে। টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে, দেখছে মনের মতো ছাঁট হয় কি না। কুরকুর কুরকুর করে কাঁচি চলছে, আমিও বসে আছি নিবিষ্ট মনে। হঠাৎ টেনিদা হাঁ হাঁ করে উঠল, এ পরামানিকজি, থারো থারো। পরামানিক আশ্চর্য হয়ে বলল, ক্যা ভাইল বা, হইল না মানে ঠিক হচ্ছে না, এসা নেহি, ওভাবে কাটলে চলবে না। পরামানিক বলে, তো কেসা? আমি বিরক্ত হয়ে বললুম, কেন বাগড়া দিচ্ছ, টেনিদা বেশ কাটছে তো, কাটুক না। টেনিদা দাঁত বের করে বললে, কাটুক না, যাতা করে কাটলেই হলো, এ হলো বউ ভাতের ছাঁট, এর কায়দাই আলাদা, যা খুশি কেটে দেবে, আর শেষে লোকে আমারই বদনাম করে বলবে, ছি ছি পটল ডাঙার টেনিরাম, কাছে থাকতেও পেলা যাচ্ছে, তাই চুল কেটে এসেছে রাম। পরামানিক অধৈর্য হয়ে বললে, ক্যাসা ছাঁটাই বলিয়া না, বলতা তো হ্যায়। টেনিদা আমার মাথায় আঙুল দেখিয়ে দিয়ে চলল, ইহা 2 ইঞ্চি ছাঁটকে দেও, ইহা 3 ইঞ্চি। আমি কাতর হয়ে বললুম, আমার কায়দার দরকার নেই টেনিদা, ও যেমন কাটছে কাটুক। শাট আপ, ছেলে মানুষ তুই, গুরুজনের মুখে মুখে কথা বলিস কেন? শুনো জি পরামানিক, ইহা 4 ইঞ্চি কাট দেও, ইহা ফের 1 ইঞ্চি, ইহা 2 ইঞ্চি, ঘাড় চাঁচকে দেও। পরামানিক এবার রেগে গেল, পয়সা নেহি হতা। টেনিদা বললে, জরুর হতা, তুম কাটো। পরামানিক বললে, নেহি পয়সা কাভি নেহি হতা। আমি কাঁদো কাঁদো হয়ে বললুম, দোহাই টেনিদা, পায়ে পড়ছি তোমার, ওকে কাটতে দাও। টেনিদা গর্জন করে বলে, চোপড়াও, তুমি কাটো পরামানিক জি। পরামানিক আত্মসম্মানে ঘা লেগেছে তখন, নিজের সংকল্পে সে অটল, নেহি হতা নেহি, আলবাত হতা, কয়টো ছাঁট দেখা তুম, তুম ছাঁটের কিয়া জানতা, কাটো ঠিক সে কাটো। নেহি কাটেগা, বদনাম হো যায়গা হামারা, ওইসব নেহি হতা। নেহি হতা টেনিদা বা চেঁচিয়ে উঠল, সব হতা, আকাশে স্পুটনিক হতা, মাথা মে টাক হতা, মুরগি আজ ঠ্যাং নিয়ে চলে বেড়াতো, কাল সেই ঠ্যাং প্লেট মে কাটলেট হো যাতা, সব হতা, তুম নেহি জানতা। আম নেহি জানতা, নেহি জানতা, টেনিদার গলার স্বর বজ্র কঠোর, আপ জানতে হ্যাঁ। পরামানিক এবার চ্যালেঞ্জ করে বসলো, জরুর জানতে হ্যাঁ। টেনিদা দারুণ উত্তেজিত, তো কাটিয়ে। পরামানিকের বলবার অপেক্ষা মাত্র, পটাং করে টেনিদা তার হাত থেকে কাঁচিটা কেড়ে নিল। আর আমি বাবারে মারে পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে ওঠার আগেই আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো। এই দেখো 4 ইঞ্চি, এই দেখো 5 ইঞ্চি, এই দেখো ইয়ে 3 ইঞ্চি, হ্যাঁ দেখো দেখো। কিন্তু পরামানিক দেখবার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন। উঠে প্রাণপণে ছুট মেরেছি আর তারও স্বরে চেঁচাচ্ছি, মেরে ফেললে ডাকাত, খুন। আমার পিছনে রাস্তার লোক ছুটছে, কুকুর ছুটছে, পরামানিক ছুটছে, পুলিশ ছুটছে, আর সকালের আগে ছুটছে কাছি হাতে টেনিদা, বলছে, দাঁড়া পেলা দাঁড়া, একবার ওকে ভালো করে দেখিয়ে দিই ছাঁট কাকে বলে। ফুলদার বউ ভাতে সবাই পোলাও মাংস ফ্রাই সন্দেশ খাচ্ছে এতক্ষণে, আর আমি একেবারে মক্ষম ছাঁট দিয়ে বিছানায় চুপচাপ শুয়ে আছি। অর্থাৎ ন্যাড়া হওয়া ছাড়া উপায় ছিল না,
এই ছাঁট নিয়ে কোনো মতেই বউ হাতে নেমন্তন্ন খেতে যাওয়া চলে না। আর চাটুজ্যেদের রক থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে, ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস, ইয়াক ইয়াক। মনে হলো টেনিদারি গলা। আমাদের চ্যানেল 32,500 কাজ কেমন লাগছে আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী কাজের আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে আসার অপেক্ষায় থাকব। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 32,500।